দেখুন, এবার এক সিনেমায় সালমান খান ও বাহুবলী। বাহুবলীর আকাশ ছোঁয়া সাফল্যের পর থেকেই গগনচুম্বী প্রত্যাশা প্রভাসকে ঘিরে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বলিউড ডেবু নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল করণ জোহর তাকে বলিউডে লঞ্চ করতে চাইছেন, তবে প্রভাসের পক্ষ থেকে এখনও সেরকম কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। যেটুকু জানা গেছে তাতে আপাতত মার্কিন মুলুক থেকে ছুটি কাটিয়ে ফেরার পর আগামী মাসে শুরু হতে চলেছে প্রভাসের পরবর্তী ছবি সাহর শুটিং। সাহর রিলিজ হবে তিনটি ভাষায়, তামিল, তেলুগু এবং হিন্দিতে। ছবিতে প্রভাস ছাড়াও থাকছেন তার বাহুবলী কো স্টার আনুষ্কা শেঠি। সাহ পরিচালনা করেছেন সুজিত এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন শঙ্কর এহসান লয়। এদিকে রোহিত শেঠি নাকি প্রভাসকে নিয়ে কাজ করতে চাইছেন। একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সেই ছবিতে নাকি থাকার কথা আছে সালমান খানেরও। যদি এই খবর সত্যি হয় তবে মানতেই হবে রিলিজ হওয়ার আগেই সাড়া ফেলে দেবে এই ছবি শুধুমাত্র কাস্টিংয়ের কারণে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।